মিজোরামে কাজে গিয়ে পাহাড়ের ধসে মৃত্যু হল নদিয়ার তেহট্টের তিন ও চাপড়ার একজনের। নিহতরা হলেন রাকেশ বিশ্বাস, বুদ্ধদেব বিশ্বাস, মিন্টু বিশ্বাস ও মদন দাসের। জানা যায় বিগত সপ্তাহে তারা কাজের উদ্দেশ্যে রওনা দেয়। একটি বেসরকারি সংস্থার হয়ে তারা কাজ করতেন। সোমবার খাদানে নেমে কাজ করতে গিয়ে বিপত্তি ঘটে। ধসের ফলে খাদানের ভিতরে শ্রমিকরা আটকে পড়েন। মঙ্গলবার তাদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজ মঙ্গলবার, গত মঙ্গলবারে বেলা দুটোর সময় বাড়ি থেকে বাইরে হয়েছে। কি কাজে গিয়েছিল? ওরা ওই সেই পাথর ভাঙা কাজে। আজকে কি জানতে পারলেন? আজকে আমরা লোকের মুখে শুনছি, আমার কাছে কোনো ফোন আসেনি, যে ওদের কাল থেকে নিখোঁজ। ওই ওইখানে নাকি পাহাড়ে ধস নেমে আর ভূমিকম্পই হোক যাহাই হয়েছে, হয়ে এই বুদ্ধদেবকে আর একটা ছেলেকে তাদের এখনও কোনো বডি পাওয়া যায়নি। আপনার ছেলে এখনও খোঁজ পাওয়া যায়নি? না, এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আর এতক্ষণ যদি পেয়েই থাকে তা আমাদের কাছে কোনো খবর আসেনি। আপনি কার মারফত খবর পাচ্ছেন, কে জানাচ্ছেন? সেইটা তো সঠিক বলতে পারবো না যে এই ব্যক্তি বলল, এই লোকের মুখে মুখে শুনছি। ছেলের সঙ্গে আপনার ছেলেকে ফোন করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, কতবার ফোন করেছি আমি। ফোন কি হচ্ছে? ফোন বলছি সুইচ অফ। ওরা লাস্ট আপনার সঙ্গে কখন কথা হয়েছিল, কবে? আমার সঙ্গে লাস্ট কথা হচ্ছে কালকে মোটামুটি, তখন বেলা দেড় থেকে দুটো হবে, ও লাঞ্চের টাইমে কথা হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।